বিজেপি তো আর রামনবমী করেনি, করে না, ওটা রাজনৈতিক প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কার্যক্রম। সারা দেশে এরকম বহু রাষ্ট্রীয় ত্যোহার হয়, জন্মাষ্টমী হয়, দোল হয়, রথযাত্রা হয়, আমরা সমাজের সঙ্গে সম্পর্ক করি, সব জায়গায় যাই। রামনবমী একটা বিশেষ আঙ্গিকে গত বছর হয়েছে, অনেকে বলছেন যে বাংলায় তো এরকম রামনবমী হতো না, বাংলায় অনেক কিছুই হতো না, একসঙ্গে দুর্গাপূজাও এভাবে হতো না, আজকে যেভাবে বারোয়ারি দুর্গাপুজো হচ্ছে, তো এরকম পাড়ায় পাড়ায় মেলাও হতো না, তো সেরকম এটাও একটা নতুন এডিশন। মানুষ চাইছে, রাম মন্দির আন্দোলনের ফলে সারা দেশে যে ঢেউ লেগেছিল, মানুষের মনের মধ্যেও তার ঢেউ লেগেছে, মানুষের বিশ্বাস জেগেছে যে মন্দির হবে, তাই উৎসাহের রাস্তায় নেমেছে। আমার মনে হয় এবারে গত বছরের চাইতেও বেশি জোরদার এবং ব্যাপকভাবে রামনবমী সারা বাংলায় পালিত হবে, এবং সেখানে তার প্রভাব যে পড়েছে সমাজে বোঝা যাচ্ছে। টিএমসি আজকে রামনাম করতে আরম্ভ করেছে, রামনবমী করবে বলছে। আমরা জানি লোক রামনাম করে, কখন করে সেটা সবাই জানি, শেষ অবস্থায় লোকে রামনাম করে, তো এখন সব গেছে রাম ভরসা। আমরাও দেখি মানুষ কিভাবে নেয়, যারা আমরা রাম মন্দির করছি বলে আমাদের সাম্প্রদায়িক বলতেন, তারাই আজকে রামনবমী করতে যাচ্ছে, তারাই আজকে আমরা শিবসেনার সঙ্গে অ্যারেঞ্জ করেছে বলে আমাদের সাম্প্রদায়িক বলতেন, তারাই আজকে শিবসেনার সঙ্গে বসে চা খাচ্ছেন। তো নিয়তির যে পরিহাস, হিন্দিতে একটা কথা আছে, বক্ত পড়ে মাকা তো গাধাকে কহে কাকা, সময় খারাপ হলে গাধাকেও কাকা বলতে হয়, তো সেই রাম সাম্প্রদায়িক, সেই বিজেপি সাম্প্রদায়িক, সেই রাস্তায় সবাইকে আসতে হচ্ছে, ভগবানই গলা ধাক্কা দিয়ে নিয়ে আসেন, অন্তিম পরিণতির দিকে সবাই যাচ্ছে। বিজেপির কোন এজেন্ডাই নয় ওটা, বিজেপি যেমন রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছিল, আন্দোলন শুরু করেছিল সাধু সন্ন্যাসীরা, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি তাতে সামিল হয়েছিল, কারণ কি, এটা আমাদের রাষ্ট্রীয় স্বাভিমানের প্রতীক, এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমরা এই ভারতের নাগরিক হিসেবে প্রত্যেকে রামের সঙ্গে আছি, তাই সমর্থন করেছি। আর রামনবমীর যে অনুষ্ঠান হবে সারা বাংলা জুড়ে, সেখানে আমরাও অংশগ্রহণ করব। সংঘর্ষ করতে চাইলে হতেই পারে, শ্যামা প্রসাদের মূর্তি পরিষ্কার করা, মালা চড়াতে গেলে যদি মার খেতে হয়, সংঘর্ষ হয়, তাহলে এখানে যদি চান টিএমসি লোকেরা হবে, কারণ তারাই ঘোষণা করেছে আমরা রামনবমী করব, বিজেপি কোথাও বলেনি রামনবমী আমরা করব, বিজেপির এজেন্ডাও নয়, কিন্তু আজকে রাজনীতির প্রয়োজনে পরিস্থিতির চাপে ওদের করতে হচ্ছে এবং এটা নিয়ে সংঘর্ষের দিকে যাচ্ছেন। তো কারা সংঘর্ষ করছে বুঝেই যাচ্ছে, গত বছর তার নেতারা বহু জায়গায় গেছেন, আগেও যেতেন, তো শো করা হয়েছে, আমি দলবাদ ধরলাম, আমার নামে কে শুনলো, ওদের নেতাদের নামে কে শুনলো না, তো এটাকে যে রাজনীতিকরণ কে করছে, এবার রীতিমতো নির্দেশ দিয়ে করার চেষ্টা হচ্ছে। আমরাও চাই হোক রামচন্দ্রের জন্মতিথি খুব ধুমধাম করে পালন হোক, তার সম্মানের সঙ্গে সমস্ত সমাজ আসুক, সেখানে সব পার্টি লোকেরাও যান, কম্পিটিশন করার থাকলে অবশ্যই করতে পারেন, আপত্তি নেই কিছু, কিন্তু সেটা সুস্থভাবে হওয়া উচিত, যেভাবে প্রতি বছর হয় সেভাবেই হবে, কে কিভাবে করবে না করবে, অস্ত্র নিয়ে মিছিল তো যুগ যুগ ধরে হয়ে আসছে ভারতবর্ষে, শুধু হিন্দুরা করে নাই, মুসলমানরাও করে, মহরমেতে ওই সেটা তো বন্ধ হয়নি, তো হিন্দুরা যদি অস্ত্র নিয়ে বেরোয়, সেই ট্রেডিশনাল অস্ত্র, কিন্তু বম বন্দুক নিয়ে কেউ বেরোচ্ছে না, তাতে ঘাবড়াবার কি আছে, এর জন্য দাঙ্গা হয়ে গেছে কেউ বলতে পারবো না, তো সেই জন্য যারা ইন্টেনশনাল এটা বলে উত্তেজনা তৈরি করছেন, দায়িত্বটা তাদের আছে, হিন্দু সমাজ করে আসছে, করবে, শুধু হিন্দু নাই, ভারতবর্ষের সমস্ত নাগরিকরা রামকে পূর্বপুরুষ মনে করেন, তার শোভাযাত্রায় যান, আমরাও যাই, আমরাও যাব, ব্যাপক হারে যাতে হয় সেটাও আমরা দেখব, এবং আমি আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে এটাও জোরদার করব।